প্রথম সিন থেকে আমরা মুক্ত হয়ে যাই, ঠিক কিনা বলেন? কলেজ বিশ্ববিদ্যালয়ের যুবকেরা ভালো করে খেয়াল করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ভিন্ন কোন ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। এই কালিমার মধ্যে দুইটা অংশ, কথা বুঝে থাকলে জবাব দেন, এই কালিমার মধ্যে কয়টা অংশ? আলেম ওলামারা আছে, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা হচ্ছে তাওহীদ, আরেকটা হচ্ছে রিসালাত। তাওহীদ মানে হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়তে স্বীকার করা, আল্লাহকে মানা। রিসালাত হচ্ছে সমস্ত নবীদের নবী, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াহ, মেহতাবে রিসালাত, সরবারে কায়নাত, রহমাতে দু আলম, হুজুরে করিম, রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত এবং রিসালাতকে মানা। তাওহীদ মানে আল্লাহকে মানা, রিসালাত মানে আমার নবীকে। তো কালিমা পড়লে একজন মানুষ কয়টা বিষয় মানে? সকলকে বলতে হবে, পিছনের ভাইরা কয়টা বিষয় মানে? এখন আসেন, আমার স্বাধীন সোনার বাংলাদেশে এই 56,000 বর্গ মাইলে কিছু মানুষের জন্য হয়েছে, একটা দলের জন্য হয়েছে, যারা কলিমার একটা অংশকে মানে আর একটা অংশকে ওরা বাদ দেয়। যেমন বাংলাদেশ থেকে জামায়াতে ইসলামের একজন মৌলবী সাহেব, মৌলবী তারেক মনোয়ার সাহেব আমেরিকার কুইন্স এলাকায় গিয়ে তিনি বলছেন যে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে লেখা নাকি শিরক হয়ে যাবে। কুষ্টিয়ার একজন মৌলবী, তার নাম মৌলবী নসরুল্লাহ, সে বলছে আমরা হলাম আল্লাহর দল, আমরা তৌহিদি জনতা, আর নবীজি যতদিন তিনি পৃথিবীর মধ্যে ছিলেন ততদিন পর্যন্ত তিনি নবী ছিলেন। ভালো করে বুঝলেন, আমরা তো আছি শিন্দি খাওয়ানিয়া, আর বেঈমানের আমাদের ঈমান নিয়ে যাচ্ছে ভাই, কথা বলেন না? আর আমরা তো সহজ সরল মানুষ, আমার দেশের মানুষ যেই দিকে থেকে লাল সেই দিকে মারে ভাল। আমি এজন্য একটা কথা বলি, আমার যদি আপনি টান শুনে আমারে ভালোবাসেন তাহলে আমার চাইতে ভালো যে টান দিবে তার পাগল আপনি হয়ে যাবেন, কথা বল না? যে যদি টানের জন্য ভালোবাসে ওর চাইতে আরেকজন ভালো টান দিলে হের পাগল হয়ে যাবে। কারণ ওই যে ব্রিটিশ একটা কথা আছে না, যে হেমিদরের বংশীবাদক বাঁশি বাজিয়ে চলল, ইঁদুর বিদুর তার পিছনে, ইঁদুর বাদুর পিছনে পিছনে ছুটলো। কিছু মানুষ আছে যে সে বুঝে না কোনটা টান দেখলেই শুধু ফালে, এ কথা বলে না ভাই, ঠিক না? এই জন্য আল্লাহ নবী বলেছেন সহি মুসলিমের মুকদ্দমায়, আম্মান তা খুজুনা দীনাকু, আম্মান তা খুজুনা দীনাকু, তোমাকে ওয়াজ করছে আজকে ওয়াজের বক্তা রসুল বলেছে কেয়ামতের একটা লক্ষণ হবে ওয়ুক সিরুনাল খোতাবা, পিচ্ছি পাচ্ছি গুলা লেখা নাই পড়া নাই দেড় ইঞ্চি আধা ইঞ্চি ট্যাবলেট ক্যাপসুল মার্কা মৌলবি আজকে ওয়াজ করে, কথা বলে না ঠিক না? 22 ইঞ্চি মৌলবি সাহেব, আমি বললাম ভাই কয় 3.5 বছরের ছেলে ওয়াজ করে, এটা আমার বক্তব্যটা লাগবে কি ভাই, কথা বলেন না ভাই, ঠিক কিনা? রসুল বলেছেন ওয়ুক সিরুনাল খোতাবা, কেয়ামতের আগে 90 কমপক্ত মৌলবি এবং বক্তাদের সংখ্যা বেশি বাড়বে। এজন্য আল্লাহ নবী বলেছেন তোমরা সাবধান থাকো, আম্মান তাখুজুনা দীনাকুম, আমি নেসার আহমদ বক্তব্য রাখছি, আমি বক্তব্য রাখার যোগ্য নয়, আমি একজন ছাত্র হিসাবে কোরআন হাদিসের কথাগুলো বলছি। রসুল বলেছেন যার কাছ থেকে বক্তব্য শুনবা তার বায়োডাটা আগে চেক করো সে কোরআন হাদিস বুঝে কিনা, সে সত্য পন্থী লোক কিনা। এজন্য আমি বলি ভাই যদি হুজুকে বাঙালি হন তাইলে আমার চাইতে যে বেশি, আমার ভাই জাকির রহমানের চাইতে বেশি টান দিলে আপনি হেড পিছনে পিছনে ছুটবেন, ওই যে এখন জনগণ ছুটে না, কি কথা বলেন না? কত যে মৌলবি হেলিকপ্টার মৌলবি, এরপরে কি ঘোড়া মৌলবি, কয়েকদিন পরে রকেট মৌলবি সাহেব। আমি বলি তুমি রকেট দিয়ে আসলে আমাদের কি হবে, আমার দেখার বিষয় হলো তোমার ভিতরে আমার নবীর প্রেম আছে কিনা। ভাই যুবক কথা বলো ঠিক না? সুতরাং আজকে আমি ত্যক্তহীন কণ্ঠে বলতে চাই, এজন্য আমি ওয়াজ শুরু করেছি আজকে বেশ কয়েক বছর যাবৎ, টানটুন বহু দিয়ে দেখছি, টান দিলে পকেট গরম হয় বাট হৃদয়ের শান্তি আসে না, পিস অফ মাইন্ড নাই, আমার জনগণ বিপদগামী হয়ে যাচ্ছে। একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করুন, একটু ডিপলি লক্ষ্য করুন, মরবি রসুলটা বলছে ওই রসুল যতদিন ছিলেন ততদিন তার নবুয়ত ছিল। একজন জিজ্ঞেস করলো তাহলে এটা দলিল কি, কত সেনসিটিভ বিষয় দেখেন, ওই দলিল হচ্ছে কোন শব্দ দেখেন, ওই দলিল হচ্ছে আল্লাহর কোরআন। আচ্ছা আপনারা বলেন কোন মৌলবি সাহেব যদি আল্লাহর কোরআন হাতে নিয়ে কথা বলে হুজুর তাহলে ওরে কি আপনারা বিশ্বাস করবেন না? ভাই কথা বলেন বিশ্বাস করবেন না? তো
কোরআনের একটা আয়াত বলতেছে, ওয়া আল্লাহ পাক বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতু, আল্লাহর কোরআনের আয়াত। তো কোরআন হাতে নিয়ে বলে কয় আল্লাহ পাক বলছেন ইন্নাকা মাইয়িতুন, ওগো নবী নিশ্চয় আপনি মরবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন আপনার উম্মতেরাও মরবে। তো আমরা যেমন মরলে আমাদের চেয়ারম্যান স্যার কি ঘুমায় গেছেন? আল্লাহ তো তোর মায়ের বাপ মোবাইলে বলতে বলে না, মনে করেন চেয়ারম্যান সাহেব মারা গেল, ওনাকে কি আপনারা চেয়ারম্যান বলে ডাকবেন? কথা বলতে বুঝতে হবে, ওদের লজিকটা দেখেন। ওরা কয় চেয়ারম্যান সাহেব যতদিন ছিলেন ততদিন ওনার ক্ষমতা আছে, তো চেয়ারম্যান মারা গেলে যেহেতু ওনারে চেয়ারম্যান বলে না, নবীও আট দশ জনের মতো রক্তে মাংসে করা দোষে গুণে ভরা একজন মানুষ ছিলেন। আল্লাহ বলেছে ইন্নাকা মাইয়িতুন, নবী আপনি মরবেন। আর নবীর নামে ওরা হাদিস বানায় কয় ময়বি একদিন মরকন মাটির সেবিল নেওয়ালে হ, কয় নবী নাকি বলেছেন আমি একদিন মরে পচে মাটির সাথে মিশে যাব। ওতে ওই মৌলবী নসরুল্লাহ বলে কয় যেহেতু আল্লাহ বলেছে নবী মরবে আর নবীও বলে আমি মরে মাটির সাথে মিশে যাব, সুতরাং নবী যতদিন ছিলেন ততদিন নবী ছিলেন, এখন আর নবীকে নিয়ে বাড়াবাড়ি আর মানা মানি না না মানি এটা আমাদের কোনো প্রয়োজন তাও নাউজুবিল্লাহ করবেন না। এরকম তার চাল বাংলাদেশে বের হয়েছে। সম্মানিত সুধি ভাইরা আমার, এজন্য ওরা নিজেদেরকে দাবি করে তৌহিদি জনতা। বলেন না কি জনতা? আরে আমরা একটু সাহায্য করবেন, বলেন কি জনতা? ও আমরা বরিশালের এক মোল্লা বের হয়েছে, সেখানে আমরা আল্লাহর দল। কি কার দল? আল্লাহর দল। এখন প্রশ্ন হলো কালিমা মানি আমি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটা তৌহিদ এবং রিসালাত। এখন প্রশ্ন হলো যে কালিমার একটা অংশকে যদি কেউ মানে আরেকটা অংশকে যদি কেউ বাদ দেয় সে কি ইমানদার হওয়া সম্ভব হয়? এই কথা তো আমরা মীমাংসা দিব, কারণ আমার দেশের বহু মানুষ আছে কয় কোরআনে এই কথা আছে কি না, কথা বলেন না বলে না। আমার দেশের বহু খ্রিস্টানের মধ্যে লেখা দেখবেন নারায় তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ, বাকি আর কোনো কিছু নাই। ওনারাও নিজেদেরকে তৌহিদি জনতা, ওনারাও আবার আলেম মানুষ। তো ওনাদের জন্য বলি ভাই, যে কোনো দলের হন যে কোনো মতের হন, ঠান্ডা মাথায় আমাদের কথাগুলো শুনুন। হেদায়েতের মালিক আল্লাহ। মানব গোষ্ঠীর জীবন পরিচালনার জন্য একটা সংবিধান দেওয়া হয়েছে আল কোরআন। হাদা বায়ানুন লিন্নাস হুদান লিন্নাস, শিক্ষিত মানুষ যারা আছেন আপনারা জানেন যে পৃথিবীর প্রত্যেকটা স্টেট পরিচালনার জন্য একটা সংবিধান প্রয়োজন হয়, এজ এ কনস্টিটিউশন যে সংবিধান। তো আল্লাহর 18,000 মখলুকাত 80,000 আলম পৃথিবীর মধ্যে পরিচালিত হবে তার জন্য কি একটা সংবিধান প্রয়োজন নাই? কথা বলেন না প্রয়োজন নাই? কিন্তু জাগতিক সংবিধান আর কোরআন সংবিধানের মধ্যে পার্থক্যটা বুঝেন রাষ্ট্রবিজ্ঞান যারা পড়েছেন কলেজ বিশ্ববিদ্যালয়ে। মানুষ 56,000 বর্গ মাইল সংবিধান এর ভিত্তিতে চলে, আমার স্বাধীন সোনার বাংলাদেশ একটা সংবিধানের ভিত্তিতে চলে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই সংবিধান এই পর্যন্ত 18 বার পরিবর্তন হয়েছে। তার মানে মানুষের জ্ঞান বুদ্ধি তার একটা আইন বানালো, সময়ের পরিবর্তনে সেই আইন পরিবর্তন করা লাগে, পরিবর্ধন করা লাগে, বদলানো লাগে, কমানো লাগে। মানব রচিত সংবিধান পরিবর্তন হয়, কিন্তু আল্লাহর দেওয়া কোরআন আর মানব রচিত সংবিধানে পার্থক্য হলো এই জায়গায়, মানুষের বানানো তৈরি করা সংবিধান পরিবর্তনযোগ্য, কিন্তু আল্লাহর কোরআন আল্লাহ যেইভাবে নাযিল করেছেন এমন পর্যন্ত কারো পক্ষে পরিবর্তন করা সম্ভব না। এটা হলো মানবিক রচিত মানুষ রচিত সংবিধান আর আল্লাহর কোরআনে পার্থক্য। তাহলে বলেন কোরআনের কোন থিওরি কি বদলান সম্ভব? হয় যুবক কথা, এই কথাগুলো মনে রাখলে বাকি কথা বুঝতে সহজ হবে, অনেক কথা সামনে বাকি। বলেন এই কোরআনের কোন থিওরি কি বদলানো সম্ভব? যদিও সৌদি আরব থেকে কোরআন বদলানো হচ্ছে, মনে রাখবেন মাদকপুরের সুন্নি জনতা হয়তো এমন সময় এসে যাবে আল্লাহর কোরআনের বিধি বিধান তো লঙ্ঘিত হচ্ছে বটে, আজকে আল্লাহর কোরআনকে ওরা বিকৃতি করতে চাচ্ছে। আমি একটু পরে আপনাদেরকে তথ্য দিচ্ছি, বুখারী শরীফ পরিবর্তন করে তারা নিজস্ব মতাদর্শ অনুযায়ী বুখারী বানিয়েছে। এখন আল্লাহর কোরআনের নিউ এডিশন, কোরআনে যেই হাজির নাজিরের আয়াত আছে, ইলমে গায়েবের আয়াত আছে, নূরের আয়াত আছে, আজকে এক শ্রেণীর মলঙ্গ এগুলো পরিবর্তন করতে চাচ্ছে। কোথায় আছেন আপনি? আপনি আছেন ফাল আর সিন্নি খাওয়ালিয়া, আর ওরা সুকৌশলে ওইগুলো পরিবর্তন করে এরপরে মানুষেরা মানুষের মধ্যে বিভেদ লাগাই দিচ্ছে। তাহলে বোঝা গেল আমরা যেই কোরআন মানি সেই কোরআন বদলানো কি সম্ভব? এভাবে নয়। আল্লাহকে সাক্ষী রেখে হাসরের ময়দানে নাজাত পাওয়ার উদ্দেশ্যে বলেন কোরআনকে বদলানো কি সম্ভব? যদি সম্ভব না হয়
তাহলে শুনে রাখেন কোরআনের প্রথম আই আল্লাহ সংবিধান, এটা কার সংবিধান? আই যুবকেরা বলো কার সংবিধান? আল্লাহ সংবিধান। কোরআন শরীফের প্রথম পৃষ্ঠাটা উল্টালে পড়ে দ্বিতীয় পৃষ্ঠা সাত নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এই সমস্যার সমাধান দিয়েছেন যে পৃথিবীর কেউ যদি কলিমার একটা অংশকে মানে আরেকটা অংশকে যদি বাদ দেয় সে ইমানদার হবে কিনা এই কথা আল্লাহর কাছ থেকে জানা দরকার। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়ামিন الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর সমুদয় মানব পুষ্টি থেকে এই পৃথিবীর সকল মানুষের নয় সমস্ত মানুষের মধ্য থেকে একটা অংশ ওমিনান নাস আর আমরা বুঝবেন ওমিনান নাস এখানে মিন আছে এখানে সব মানুষের নয় এ পার্ট অফ নেশন যে পৃথিবীর সমুদয় মানুষ থেকে একটা অংশ একটা পার্ট কিছু অংশ মানুষ মাইয়াকুল যারা বলবে আমান্না বিল্লাহ আমরা ঈমান গ্রহণ করলাম আল্লাহ পাকের উপর ওদের নামাজ আছে ওদের রোজা আছে ওদের হজ আছে ওদের যাকাত আছে ওদের তাসবিহ আছে ওদের তাহলিল আছে ওদের জুব্বা জামা পাগড়ি সব আছে আবার ওরা বলবে ওয়াবিল ইয়াউমিল আখির আমরা বিশ্বাস করি পরকাল দিবসের উপর যেটাকে ইংরেজিতে বলা হয় ডে অফ জাজমেন্ট বিচার দিবস। এজন্য লন্ডন আমেরিকায় যাদের আত্মীয় আছে গ্রেট ব্রিটেনে এখন একটা দল বের হয়েছে লন্ডনে বিশেষ করে আমেরিকা আর ইউরোপে যুবক ছেলেরা ছোট্ট ছোট্ট দাড়ি রাখে লম্বা তসবি এবং পাগড়ি কোমর পর্যন্ত যদিও পাগড়ি এই কোমর এবং এই কাঁধ এবং পিঠের মধ্যবর্তী জায়গায় পিসটা ঝুলানো থাকবে রসুল বলেছেন বাকি কোমর পর্যন্ত সেটা মুনাফিকের লক্ষণ ওরা কোমর পর্যন্ত নিয়ে ওরা মানুষদের ঘরে ঘরে দাবাত দেয় লন্ডনে যে ভাই আমরা আল্লাহতে বিশ্বাস করি বেহেস্তে যেতে চান আমাদের সাথে আসুন ডে অফ জাজমেন্টে বিশ্বাস করুন আপনারা কান্না করুন আল্লাহ পাক আপনাকে বেহেস্তে দিবে মানে বেহেস্তের সার্টিফিকেট আর টিকিট নিয়ে মানুষের হাতে যায় মনে হয় বেহেস্ত মনে মামুবাড়ি বারান্দা আর কি যে খাইলেই কলা খুব পেট পড়বে কথা বলনা ঠিক কিনা? ওরা মানুষদেরকে দাওয়াত দেয় বন্ধুরা আমার আল্লাহ পাক বলছেন এই বিশ্ব জগতে একটা দল থাকবে যারা বলে আমরা আল্লাহকে মানলাম আমরা পরকাল দিবসকে মানলাম স্বাভাবিকভাবে আপনারা বলুন কেউ যদি বলে আমি আল্লাহকে মানি কেউ যদি বলে আমি পরকাল দিবসকে মানি তখন বেটা নামাজও পড়ে রোজাও রাখে তাসবিহ তাহলিলও আছে তার লোকটারে দেখলে বড় ভালো মানুষ মনে হয় না ভাই এই যুবক কথা বলো বড় ভালো মানুষ মনে হয় না কিন্তু এক্ষেত্রে আমার আল্লাহর ফতোয়াটা সম্পূর্ণ ভিন্ন দেখেন আল্লাহ জাল্লা শানহু আম্মা নাবালহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো এই পৃথিবীর সমুদয় মানব গোষ্ঠীর মধ্য থেকে এক শ্রেণীর লোকেরা যতই বলো ইয়া রাসূলুল্লাহ ওরা যতই বলো আমি আল্লাহকে মানি যতই বলো পরকাল দিবসকে মানি ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের বাহ্যিক দিকটা অবলোকন করবেন তাদেরকে ভালো বলার কোনো প্রয়োজন নাই আমি আল্লাহ পাক আলিমুম বিজাতিস সুদুর আমি তাদের বাইরে দেখি ভিতরে দেখি তাদের এক্সটার্নাল ইন্টারনাল ভাবটা আমি আল্লাহ পাক জানি ওরা যতই বলো আমি আল্লাহকে মানি যতই বলো পরকাল দিবসকে মানি আমি আল্লাহ পাক তাদের ব্যাপারে জানায় দিলাম ওয়া মা হুম বিমুমিনিন নবী হে আমার আমি আল্লাহ সব জানিয়ে দিলাম ওরা ঈমানদার নয় ওরা হলো প্রকাশ্য বেঈমান প্রশ্ন হলো যেটা আল্লাহ মানলো পরকাল মানলো ঈমানদার হইল না কেন মুফাসসিরিনে কেরামগণ তার কয়েকটা জবাব দিয়েছেন এর মধ্যে দুই একটা জবাব শোনাই প্রথম নম্বর জবাব হলো যে এই পৃথিবীতে আল্লাহ যে একজন আছেন আমরা জানতাম কথা বলতে হবে সকলকে আমি যে মাঝে মধ্যে প্রশ্ন করি তাতে কি আপনারা রাগ করেন নাকি কথা মনে থাকবে বুঝে আসবে এই পৃথিবীতে আল্লাহ যে একজন আছেন আমরা কি কখনো দেখেছি ভাই আমরা বাপ দাদা দেখছে আমরা সদ্য গোষ্ঠী দেখছে সদ্য গোষ্ঠীর আরো সদ্য গোষ্ঠী দেখছে কেউ দেখছে কেউ দেখে নাই এমন 124,000 মতান্তরে 224,000 নবী এবং রসুল কেউ পর্যন্ত আমার আল্লাহকে দেখে নাই একমাত্র আমাদের নবী ছাড়া কথা বলেন না ভাই কোন নবী এবং রসুলের ভাগ্যে আমার আল্লাহ দিদার জুটে নাই সরাসরি মুসা নবীর মতো পয়গম্বর বলেছে রাব্বি আরিনি আল্লাহ দেখা দাও আল্লাহ পাক সাফ আলটিমেট করে দিলেন লান আলেমরা বুঝবেন লান কানে কয় লান তারানি
কখনো সম্ভব। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক এই রজব চাঁদের ২৬ তারিখ দিবাগত রাত উম্মে হানী রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম স্থানের পরে সিদ্রাতুল মুনতাহা আরশ আযিম পাড়ি দিয়ে লা মাকানি নিয়ে আল্লাহ পাক ইচ্ছা করে তার হাবিবকে দিদার দিয়েছে। আল্লাহ এজন্য এখানে আরেকটা প্রেমের কথা বলি, একটা প্রেমের কথা বলি, নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে বলো না প্রেমের ডোরি বান্দরে মন মন। আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি, আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে বলো অবশেষে প্রেমের কারণে প্রেমের ডোরি। মনে করেন আলহামদুলিল্লাহ যেহেতু নাজিল রসুল ইমানদারের কোরআন যতুর ভাই অতুর কই আর কি, আমার ভাই তো ভালো বলেছেন, এরপরে গজলের মহারাজা আসতেছে ইনশাআল্লাহ শেষে, কথা বলেন না ঠিক কিনা? খুব খুব বন্ধু মানুষ, আমার খুব ভালোবাসার মানুষ, আমরা ওয়াজ শুরু করার আগে একসাথে ছিলাম, আল্লাহ যেন হায়াত বরকতদের সবাই পড়েন, আমিন। সম্মানিত সুদীপ, এখানে একটা প্রশ্ন যে মূসা নবীর লকব হচ্ছে কালিমুল্লাহ, মূসা কালিমুল্লাহ, আর আমাদের নবীর উপাধি হচ্ছে মুহাম্মদ হাবিবুল্লাহ। গোটা বিশ্বের এই তাবৎ পৃথিবীর সর্বজন মান্য একটা তাফসির গ্রন্থ তাফসিরে মাফাতিহুল গায়েব তাফসিরে কবীরের মধ্যে একটা প্রশ্ন এসেছে, মাল ফারকু বাইনাল কলিম ওয়াল হাবিব, যে মূসা নবীর উপাধি হচ্ছে কলিমুল্লাহ আর আমার নবীর উপাধি হচ্ছে হাবিবুল্লাহ, যে কলিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্যটা কি? ইমাম ফখরুদ্দিন আর রাজি বলেন, যার কিতাব বাংলাদেশের কওমি মাদ্রাসার আলেমরা মানে, আলিয়া মাদ্রাসার আলেমরা মানে, মিলাদ যারা পড়ে তারাও মানে, মিলাদ যারা করে না তারাও মানে, সেই ইমাম ফখরুদ্দিন আর রাজি বলেছেন কলিম এবং হাবিব এর মধ্যে পার্থক্যটা কি জানেন? কলিমুল্লাহ হলেন তিনি যার সাথে আমার আল্লাহ ইচ্ছে করে কথা বলতে চায় না, যিনি ইচ্ছে করে আল্লাহর সাথে কথা বলতে চায় তিনি হলেন কলিমুল্লাহ, আর হাবিবুল্লাহ হলেন তিনি যার সাথে আমার আল্লাহ ইচ্ছে করে দেখা করতে চায়, ইচ্ছে করে কথা বলতে চায় তিনি হলেন হাবিবুল্লাহ। এজন্য সমস্ত নবীদের চাইতে আমার নবী মহামর্যাদাবান, যেহেতু আমার নবীর উপাধি হচ্ছে মুহাম্মদ হাবিবুল্লাহ মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আল্লাহকে দেখেছেন, এজন্য সকল নবীরা আল্লাহকে না দেখে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। গভীর মনোযোগ লক্ষ্য করুন, সমস্ত নবীরা আল্লাহকে না দেখে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার আপনার নবী আল্লাহকে দেখে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমার নবী হলেন আল্লাহর কলিম, কথা বলেন আমার নবী হলেন আল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, জানেন লাউলা কালাম সাহাবীরা যে আকীদার উপর থাকবে, এই আকীদার উপর যারা থাকবে তারাই হলো সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত নাম হলো সুন্নি জামাত। কথা বলেন কি জামাত? বৃষ্টি ইনশাআল্লাহ আল্লাহ পাক দিবেন না, কেউ ভয় পায় না, ইমানে তো দুর্বল করে না, আর বৃষ্টি আইলে আইব রহমতের বৃষ্টি, অসুবিধা আছে ভাই? অসুবিধা নাই। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আসেন, সাহাবাই কেরামদেরকে কেন মানবেন? যে হুজুর আমরা আল্লাহ মানবো নবী মানবো, সাহাবাই কেরামদেরকে মানার কি প্রয়োজন? সাহাবাই কেরামদেরকে মানার মর্মে আল্লাহ জাল্লা শানহু আম্মা নাবালহু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনো যেই রকম আমার ওই সমস্ত লোকেরা ইমান এনেছে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বড় করে বলেন সুবহানাল্লাহ। যুবক বন্ধুরা খেয়াল করো, আল্লাহ বলেছেন আমিনু
কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেইভাবে ওই সমস্ত লোকেরা ঈমান এনেছে। তো ওই সমস্ত লোক কারা? জমহুর মুফাসসিরিনে কেরামগণ একমত, ওই সমস্ত লোক হলো নবীর সাহাবীরা। কথা বলেন, ওই সমস্ত লোক হলো কারা? ও জুন্নি সুন্নি ভাইরা বলেন, ওই সমস্ত লোক কারা? এখন আপনারা বলেন, ঈমান কি আমরার মন মতো হইব না ঈমান সাহাবায়ে কেরামদের মতো হইব? এজন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন, যাদের ঈমান সাহাবায়ে কেরামদের মতো, যাদের আকীদা সাহাবায়ে কেরামদের মতো, তারাই হলো আহলুস সুন্নাত, আর তাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস লিখেছেন। কথা ভালো করে লক্ষ্য করেন। তাহলে আমাদের আকীদা হবে কাদের মতো? বন্ধু আবার বলেন, আমাদের আকীদা হবে কাদের মতো? এই কথা কি আমার না নবী আল্লাহর কোরআনের? এই কথা কি আমার না নবীর হাদিসের? তো আল্লাহর কোরআন এবং নবীর হাদিস আমরা মানবো কি না মানবো? এবার আসেন, তাহলে সাহাবাই কেরামদের আকীদা কি কি ছিল? প্রশ্ন দাঁড়ায় না যে হুজুর, সাহাবাই কেরামদের আকীদা যদি মানতে হয় তাহলে সাহাবিদের আকীদা কি ছিল? আমি বেশি লম্বা করবো না, আর 15 মিনিট শেষ হয়ে যাবে। সাহাবিদের আকীদা কি ছিল? আলেমরা আছেন এখানে, সুন্নিয়ত বুঝতে হবে, আমরা বুঝার জন্য এখানে বসেছি, একটু খেয়াল করুন সাহাবিদের আকীদা কি ছিল। আমি কয়েকটা বলি, সাহাবিদের আকীদা প্রথম ছিল আল্লাহ পাক এক, আল্লাহর কোনো শরীক নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন আল্লাহর শেষ নবী। সাহাবিদের আকীদা, সাহাবিদের আকীদা ছিল আল্লাহর নবী ছিলেন নূর নবী, সাহাবিদের আকীদা ছিল আল্লাহর নবী হায়াতুন নবী জিন্দা নবী, সাহাবিদের আকীদা ছিল আল্লাহর নবী গায়েবের খবর দেন ওয়ালা, সাহাবায়ে কেরামদের আকীদা ছিল নবী হচ্ছেন শাফাত করেন ওয়ালা। আর একটু বড় করে বলেন না, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কপাল খারাপ, আমাদের নসিব খারাপ, যেই আকীদাগুলা সাহাবিদের আকীদা বর্তমান সময়ে আমরা এই কথাগুলা মানুষের সামনে বললে এক শ্রেণীর মুনাফিকরা কয় হুজুর ই তো হইলো ফিতনার কথা। কথা বলেন, এটা কিসের কথা? কয় ফিতনার কথা? বলে না ভাই, নবীকে নূর বললে কয় হুজুর নবীর নূর নামাটি এটা কি আল্লাহ জিগাইব? কয় নবী ইলমে গায়ব জানে কিনা না আল্লাহ কি এটা জিগাইব? কয় নবী হায়াতুন নবী না জিন্দা নবী মরলে কি জিজ্ঞেস করবে? মিলাদ পড়ছো কিনা না জিগাইব? আবার বহু মসজিদের মুতল্লিরা আছে, কয় হুজুর আমরা নামাজ পড়তাম, রোজা রাখতাম, আমরা হজ জাকাত তসবিহ তাহলিল করতাম, নবীর নূর নামাটি ইতা লই আমরা সমাজ বেজাল হই না, যার যেটা ভারী এটাই মানুক। এ বিচার করে, এটার নাম কি বিচার না শয়তানি? কি কথা বলে না, বিচার না শয়তানি? কোনো বিচারকের সামনে আসার পরে যদি বাদী বিবাদী দুয়োডারে হয় তুই ঠিক আছো, সে মানুষ না শয়তান। এ যদি সব প্রকৃত বিচারই হয়, বাদীকে বাদী বলতে হবে, বিবাদীকে, যেহেতু প্রকৃত বিচারককে সাহায্য করেন কে? এ ভাই কথা বলেন না, সাহায্য করেন কে? তো আপনি কি ধরনের সালিশগার হলেন? নবীর নূর বললে আপনি এটার মধ্যে হে মীমাংসা করে কয় না না, নবীর নূর নামাটি দুইটাই আছে বাংলাদেশে, ওর লাগে আমরা কোনোটা তুই না, বড় করে বলেন না নাউজুবিল্লাহ। কয় নবী ইলমে গায়েব জানে কিনা না, কয় দুই দলই বাংলাদেশে আছে, কোন দল আমরা সাপোর্ট করি না, আমরা সব দলও আছি, বলেন না নাউজুবিল্লাহ। এবার আপনারা বলুন, এইগুলা কি ফিতনা না সাহাবিদের আকীদা? এ যুবক কথা বলো না, এইগুলা ফিতনা না সাহাবিদের আকীদা? এখন আপনারা বলবেন, হুজুর একটা কথা বলি শুধু, নবী যে ইলমে গায়েব জানে এটা যে সাহাবিদের আকীদা, এটার আবার দলিল কি? কথা বলেন না, যে আমরা যে সুন্নিরা বলি নবী ইলমে গায়েব জানে এটা আমরা আকীদা না, এই আকীদা আমরা পাইলাম কই? এই মর্মে একটা হাদিস আপনাদেরকে বলি, নবী যে ইলমে গায়েব জানে এই ব্যাপারে একটা হাদিস আমরা আপনাদেরকে শোনাবো বন্ধুরা আমার। আল্লাহ নবী যে ইলমে গায়েবের খবর দিতে পারেন, এই কিতাবটা হচ্ছে আল খাসায়েসুল কুবরা, এটা লিখেছেন নবম শতকের মুজাদ্দিদ আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ, যাকে বাংলাদেশের কওমি আলিয়া সব দলের আলেমরা মানে। উনি হচ্ছেন নবম শতকের মুজাদ্দিদ, সহি বুখারিতে আছে প্রতি 100 বছর পরে পরে আল্লাহ পাক একজন মুজাদ্দিদ পাঠান, যিনি তাজদিদি কার্যক্রমের দ্বারা সমাজের অনাচার ব্যবিচার, সমাজের অনুষ্ঠানিক কার্যকলাপকে তিনি বন্ধ ঘোষণা করবেন, তিনি হলেন মুজাদ্দিদ। মুজাদ্দিদ ইংরেজিতে বলা হয় এ দে রিফর্মার, ইংরেজিতে বলা হয় রিফর্মার মানে সংস্কারক। মুজাদ্দিদ মানে কি? সংস্কারক। বলে না মুজাদ্দিদ মানে কি? কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে এখন পাইকারি দরে মুজাদ্দিদের জামান বের হয়েছে। কথা বলে না ঠিক কিনা? একদিক দিয়ে বের হয়েছে ডক্টর, আরেক দিক দিয়ে বের হয়েছে মুজাদ্দিদের জামান, খুঁজতে দেখবেন আসলে কিচ্ছু নাই। কথা বলে না ঠিক কিনা? সমানে মুজাদ্দিদের জামান, সমানে মিথ্যা বলে, সব দলকে স্যালুট করে, আবার হয় মুজাদ্দিদের জামান। আরে মুজাদ্দিদ হবে কে? মুজাদ্দিদ যিনি হবেন মন্টু আর বল্টু না, নবম শতকের মুজাদ্দিদ আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতির 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আমার নবীকে তিনি 75 বার
জাগ্রত অবস্থায় আমার নবীকে দেখেছেন। কারণ সহি বুখারিতে একটা হাদিস আছে, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফিল ইয়াকজা। ও হাসিত রাসূল, নবীর দরুদ বেশি করে পড়বা, জুমার দিন নবীর দরুদ বেশি করে পড়বা। নবীজি বলেন, আমার দরুদ পড়তে পড়তে তার সাথে আমার একটা হট কানেকশন সৃষ্টি হয়, আমাকে সে স্বপ্নে দেখবে, আমাকে স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম হবে। স্বপ্নে দেখতে 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 আমি আমার উম্মতকে জাগ্রত অবস্থায় সশরীরে দেখা দিব। এজন্য নবী বলেছেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফিল ইয়াকজা, আমাকে দেখতে দেখতে জাগ্রত অবস্থায় দেখবে। সুবহানাল্লাহ বলে না। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, এতবার দেখি আহ নবী, এতবার দেখি আহ নবী, তৃষ্ণা যে তার মিটে না, মদিনা মদিনা আশে কমিন। মারহাবা বলেন না, মারহাবা। ওই জালালউদ্দিন সুয়ুতি এই কিতাবটা লিখেছেন, আল খাসায়েসুল কুবরা। ওই কিতাবের মধ্যে ইলমে গায়েবের একটা দলিল, নবী যে ইলমে গায়েব জানতেন এটা সাহাবীদের আকীদা। সুবহানাল্লাহ বলেন। আর একটু বড় করে বলেন, নবী যে ইলমে গায়েব জানতেন এটা কার আকীদা? আর আমরাও মানবো কার আকীদা? সাহাবীদের আকীদা। হাদিসের মূল ভাবটা আপনাদেরকে বলি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তোমরা সফল কাম হবে। নবীজি যখন দাওয়াত দিচ্ছেন তখন কানা তাজরান বিশাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ব্যবসার উদ্দেশ্যে তিনি শাম দেশে গিয়েছিলেন। মানে নবীজি যখন দাওয়াত দিচ্ছেন, ভালো করে শুনেন, ওলামায়ে কেরামগণ আছেন, নবীজি যখন দাওয়াত দিচ্ছেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি কোথায় ছিলেন? শাম দেশে ছিলেন। তো তিনি শাম দেশে থাকার পরে ফারআরুয়ান ফাকাসাহা আলা বুহাইরাইর রাহাক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে গেলেন, তখন তিনি একদিন রাত্রে ঘুমালেন, ঘুমানোর পরে তিনি স্বপ্নে দেখলেন একজন নূরানি চেহারার মানুষ তার সামনে উপস্থিত হয়ে গেছে। একটু মনটা নরম করে শোনো মৌলবীরা, আমার নবীর ইলমে গায়েবের দলিল সেটা বললে চেহারা বেজার হয়। শোনো, ইমাম জালালউদ্দিন সুয়ুতি সহি হাদিস বর্ণনা করছেন, তখন তিনি এই স্বপ্নটা কারে বলবেন? কারণ আমাদের দেশে আমরা যখন কোনো স্বপ্ন দেখি আমাদের হুজুরকে গিয়ে বলি, হুজুর 50টা টাকা হাদিয়া নেন, দেখেন তো আমি একটা স্বপ্নে দেখছি, তার তাবিরটা কি হবে? কি কথা বলে না, ঠিক কি না? আমরা বলি না মসজিদের ইমাম সাহেব ওলামায়ে কেরামদেরকে বলি, হুজুর আমি যে একটা স্বপ্ন দেখেছি আমার তাবিরটা কি হবে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহা স্বপ্নের তাবির কাছে কার কাছে বলবেন? তখন তিনি একজন তাবির কর্ণওয়ালা একজন লোককে তিনি খুঁজতেছেন, কার কাছে তিনি স্বপ্ন বলবেন? তখন তিনি জানতে পারলেন বুহাইরা নামে একজন পাদ্রী আছেন, যিনি মানুষের স্বপ্ন সম্পর্কে এবং মানুষকে দেখে তিনি অগ্রিম কথা বলে দিতে পারেন। যদিও ইসলামের পূর্বে হাত দেখা দেখি জায়েজ ছিল, কিন্তু এখন সেটা জায়েজ নাই। এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাস্ট্রোলজি। কি বলা হয়? অ্যাস্ট্রোলজি। কিন্তু আমরা সেটা বিশ্বাস করি না, কারণ তকদিরের মালিককে বলে না, তকদিরের মালিককে। কিন্তু ওই যুগে সেটা জায়েজ ছিল। তখন আবু বকর সিদ্দিক তিনি মুসলমান হন। এজন্য আমি বলি, যারা ইলমে গায়েবের কথা মানে না, ওই মৌলবীকে বসায় বলবেন, রে মৌলবী তুই বল আল্লাহ নবীর সাহাবী আবু বকর কেমন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যদি আবু বকর ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী জানে, নবীর ইলমে গায়েব সে মানতে বাধ্য। কথা বলে না, ঠিক কিনা? একটু শুনেন ইলমে গায়েবের সহজ দলিল। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানলেন বুহাইরা নামের একজন পাদ্রী আছে। তিনি বুহাইরা নামের নামক পাদ্রীর কাছে গেলেন। যাওয়ার পরে বুহাইরা নামক পাদ্রীর কাছে গিয়ে বললেন ফাকালা লাহু, বুহাইরা নামক পাদ্রী বললেন মিন আইনা আনতা, রে ভাই এত সুন্দর চেহারা তোমার, তুমি কোন জায়গা থেকে এসেছো? কয় কালা মিন মক্কাতা, আমি মক্কা শরীফ থেকে এসেছি। কয় কালা মিন আইয়াহা, মক্কার কোন জায় কোন বংশ থেকে তুমি এসেছো? কয় মিন কুরাইশিন, আমি মক্কার কুরাইশ বংশের। কয় ফাইশি আনতা, তুমি কি করো ভাই? কয় কালা তাজরুন, ভাই আমি হলাম একজন ব্যবসায়ী, আমি ব্যবসার উদ্দেশ্যে মক্কার প্রসিদ্ধ কুরাইশ বংশের একজন লোক, আমি শাম দেশে এসেছি, আসার পরে রাতে আমি ঘুমালাম, একটা আজব স্বপ্ন দেখলাম, একটু বলবেন কি আমাকে যে এই স্বপ্নের তাবির ব্যাখ্যাটা কি হবে? একটু মনটা নরম করুন, একটু মনটা নরম করুন। তখন এই কথা যখন বললেন, বলার পরে এই কথা শোনার পরে পাদ্রি বসার থেকে দাঁড়িয়ে গেল। আর একটু বড় করে বলেন আল্লাহু আকবার। ও মাধবপুরের জনগণ, পাদ্রী বসার থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে কয় রে তোর কপালটা এদিকে আন,
আমার বুকের সাথে লাগা, তুই তো বড় সৌভাগ্যবান মানুষ। কয় কি সৌভাগ্য? কয় সাদাকাল্লাহু রুয়াকা, আল্লাহ পাক তোকে সত্য স্বপ্ন দেখিয়েছেন। তুমি যাকে স্বপ্ন দেখেছো তিনি আর কেউ নয়, তিনি হলেন আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় তিনি হলেন আখির জামানার নবী। তার ব্যাপারে বলে দিলেন ফা ইন্নাহু ইয়াবাসু নাবিয়্যাম মিন কওমিকা তাকুনু ওয়াজিরাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতুহু বাদা মাউতিহি। কয় শুধু তাই নয়, এই নবীকে আল্লাহ পাক আখির জামানার নবী হিসেবে প্রেরণ করবেন। আর এই নবীজি যখন আসবেন ওয়া কানা ওয়াজিরুহু ফি হায়াতি, ওই নবীজি যখন আসবেন তখন তুমি হবা পৃথিবীর মধ্যে ওই নবীর প্রধান সহচর, ওই নবীজির প্রধান সাথী। ওয়া খলিফাতুহু বাদা মাউতিহি, এই পৃথিবীর থেকে নবীজি ইন্তেকাল করার পরে তুমি হবা এই দুনিয়ার মধ্যে নবীর প্রধান খলিফা। কে বলল? বুহাইরা পাদ্রি। কথা বলেন না, কে বলল? বুহাইরা। এই স্বপ্ন যখন হযরতে আবু বকর সিদ্দিক দেখলেন, ব্যবসা বাণিজ্য সব ফেলে দিয়া আল্লাহু আকবার বলে তিনি কানতে কানতে রওনা দিয়ে ফেললেন। তিনি আর নয় ব্যবসা বাণিজ্য করব না, আল্লাহ আমাকে এত সম্মান এত মর্যাদা আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আখেরি জামানার নবী উম্মত আল্লাহ পাক বানিয়েছেন, আর সেই নবীর প্রধান সহচর আল্লাহ পাক বানিয়েছেন, এই পৃথিবীর মধ্যে প্রধান খলিফা বানাবেন, এজন্য আমি আর ব্যবসা করতে পারবো না। তিনি রওনা দিয়েছেন, তিনি রওনা দিয়েছেন, তিনি আসবেন আল্লাহর নবীর কদমে। আসতে আসতে পথিমধ্যে একটা চিন্তা তার জাগলো, আচ্ছা বুহাইরা পাদ্রী যেহেতু বলেছে তিনি আখেরি জামানার নবী, আচ্ছা আমি তো ঈমান গ্রহণ করব, যেহেতু তাওরাত জবুর ইনজিলের মধ্যে ওই নবীর ব্যাপারে কথা আছে, কিন্তু ঈমান তো আমি আনবো, কিন্তু এর আগে আমার লগে তো আর দেখা হয়েছে না, কিন্তু এখন একটা সুযোগ আছে, একটা পরীক্ষা তো করা দরকার। সুবহানাল্লাহ, বলবেন না হযরত আবু বকর সিদ্দিক তিনি আটে আর মনে মনে কয় একটা পরীক্ষা করা দরকার। শুনে রাখেন পরীক্ষাটা কি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবতেছেন, আমি যে স্বপ্ন দেখলাম এটা তো আমি ছাড়া আর ফাদ্রি ছাড়া আর কেউ জানে না, ফাদ্রির বাড়ি শামদেশ, আমার বাড়ি মক্কা শরীফ, ফাদ্রি তো আর মক্কায় এক হওয়া সম্ভব না, অতএব আমি কি করব, এই স্বপ্নের কথা আমি কাউকে বলবো না। আবু বকরিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নটা তিনি গোপন রাখলেন, আর মনে মনে ভাবে কয় স্বপ্নটা আমি গোপন রাখবো, আর নবীজির কাছে যাব, তিনি যেহেতু নবী আমি গিয়া তো একটা পরীক্ষা করা দরকার, যদি উনি বলতে পারেন তাইলে আমি বুঝবো তিনি সত্য নবী। আর একটু বড় করে বলেন না, সুবহানাল্লাহ। আরে ভাই নবী কেমন নবী, আরে আমার নবী কেমন ধন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে আসলেন, ফাজাহু আল্লাহর নবীর দরবারে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। আসার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া মুহাম্মাদু। আলেম ওলামারা ভালো করে লক্ষ্য করেন, শিক্ষিত ভাইরা, হযরতে আবু বকর এসে বলে, ইয়া মুহাম্মাদু মা দালিলু আলা মা তাদাই। ওগো নবী আপনি তো আল্লাহর নবী, তাহলে আপনি যে আল্লাহর একজন নবী, মা দালিল আলা মা তাদাই, আপনি যে আমাদেরকে ইসলামের পথে ডাকেন, একটা স্বপ্ন আপনি যে আমাদেরকে ইসলামের পথে ডাকেন, একটা দলিল দেন না, আপনি একটা দলিল তো লাগবে, আপনি যে সত্য নবী একটা দলিল দিবেন না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন মুস্কি হাসি দিয়া, রে আবু বকর তোমাকে ওরে কি আমি দলিল দেওয়া লাগবে, তুমি কি দলিল চাও? কয় নবী আপনি যে নবী একটা দলিল আমাকে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন আর রুয়াল্লাতি রাইতা বিশাম, রে আবু বকর আমি যে সত্য নবী সেটা হলো তোমার শাম দেখে দেখার স্বপ্ন। আর একটু বড় করে বলেন না, সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। রে আবু বকর আমি যে সত্য নবী সেটা হলো শাম দেশের দেখা সত্য স্বপ্ন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো আর কোনো দলিল প্রয়োজন নাই, যে স্বপ্ন আমার বউকে বলি নাই, যে স্বপ্ন আমার মাকে বলি নাই, যে স্বপ্ন আমি কাউকে বলি নাই, ওই স্বপ্ন সম্পর্কে নবী কো আরো শুনবা। কয় কি? কয় তুমি না বুহাইরা পাদ্রীর কাছে গেছিলা, সে তোমাকে বলছে আমার কাছে আসার জন্য। হযরতে আবু বকর বলে, ও নবী যে আর দলিল লাগবে না, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম যে নবী আমার স্বপ্ন দেখা সম্পর্কে গায়েবের সংবাদ দিতে পারে, আমি সাক্ষ্য দিলাম আপনি সত্য নবী, তাতে কোনো সন্দেহ না। এজন্য আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করেছে আল্লাহ নবীর ইলমে গায়েব দেখে। কথা বলেন না, ঠিক কি না? তাহলে আজকের জনতা ডান হাত তুলে বলে, নবী গায়েবের খবর দিতে পারে কি পারে না? তাকবীর আসুন ধরে রইলে একটু সালাত ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম
আসবেন একটি কথা আপনাদের সামনে বলতে চাই, তাহলে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা যে আকীদা মানি সেই আকীদা হলো সাহাবীদের আকীদা, কথা বলেন না ভাই? ভাই একটু দেখি, বলেন একটু পরে, একটু পরে আসো, বলেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী এবং সাহাবাই কেরামদের আকীদা। অতএব কেউ এটা নিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন না, আমরা নবীকে মানি, সাহাবাই কেরামদেরকে মানি, এজন্য আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা মাযহাব মানি। আল্লাহ যেন কবুল করেন সবাই পড়ে নামে। ছাত্র না, এদিকে আসেন, এদিকে আসেন, একজন ভাই এদিকে, ছাত্র ভাই এদিকে আসেন, দোয়া করবো। ছাত্র জি, কিতাবগুলো একটু বেগে পড়ে দাও, মোনাজাত হবে। আচ্ছা, আপনাদের হুজুর আসবেন, আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। هذا ما عندي والعلم عند الله واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله